আসসালামুকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। করোনাকালীন এই সংকটময় মুহূর্তে আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় অবস্থান করছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস করব, যার উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মারুফ শেখ, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমরা রিভিশন ক্লাস 5 সম্পন্ন করব, একাদশ অধ্যায়ের উপরে, যে অধ্যায়ের বিষয়বস্তু হলো সময়। এই সময় অধ্যায়ের উপরে আমরা আজকে আমাদের রিভিশন ক্লাস 5টা সম্পন্ন করব। প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসের শুরুতে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সম্পর্কে জেনে নেব। দেখো, প্রথমে কি আছে যে 48 ঘন্টায় 2 দিন। আমরা জানি যে একদিন সময় কত ঘন্টা, বলতো? একদিন সমান 24 ঘন্টা। তাহলে 2 দিন সময় কত ঘন্টা হবে? 24 কে 2 দ্বারা গুণ করবো, তাহলে কত পাবো? 48 ঘন্টা। 2 দিন সময় কত? 48 ঘন্টা। এক অধিবর্ষ সমান কত দিন? এক অধিবর্ষ সমান 366 দিন। কিভাবে? আমরা আমাদের স্বাভাবিক বছর আমরা জানি যে এক বছর সমান কত? 365 দিন। অধিবর্ষ যখন হয় তখন ফেব্রুয়ারি মাস 28-এর পরিবর্তে 29 হয়। এই যে একদিন বেড়ে গেল, তাহলে টোটাল বছরের উপরে একদিন বেড়ে যাবে, অর্থাৎ 365 থেকে 1 বেড়ে গেলে কত হবে? 366। তার মানে এক অধিবর্ষ সমান কত দিন? 366 দিন। ক নাম্বার আছে, দেখো, সময় পরিমাপের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। আমরা সময় পরিমাপের 3টা একক সম্পর্কে জানি, কি কি? একটা হলো ঘন্টা, মিনিট এবং সেকেন্ড। সবচেয়ে বড় একক হলো ঘন্টা এবং সবচেয়ে ছোট একক হলো ঘন্টা এবং সবচেয়ে ছোট একক হলো সেকেন্ড। তাহলে সময় পরিমাপের ক্ষুদ্রতম একক কি? সেকেন্ড। ঘ নাম্বার আছে, দেখো, 1 শতাব্দী 20 বছর সমান 10 যুগ। এটা আমাদেরকে একটু হিসাব করে বের করতে হবে যে 1 শতাব্দী 20 বছর মানে কত যুগ। এখানে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে। আমরা প্রথমে জানবো যে 1 শতাব্দী সমান কত বছর। আমরা জানি যে 1 শতাব্দী সমান কত? 100 বছর। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা জানতে হবে যে 1 যুগ সমান কত বছর। 1 যুগ সমান 12 বছর। 1 শতাব্দী সমান 100 বছর, আর 1 যুগ সমান কত বছর? 12 বছর। তাহলে 1 শতাব্দী 20 বছর মানে কি? 100 যোগ কত 20, তার মানে কত? 120 বছর। এটা সমান কত যুগ? সেটা বের করার জন্য এই 120 কে আমাদেরকে কি করতে হবে? 12 দ্বারা ভাগ করে দিতে হবে। 12 দ্বারা যদি 120 কে ভাগ করি তাহলে কত পাবো? 12 একে 12, 0 নামলো 0 0, তার মানে কত? 10 যুগ। 1 শতাব্দী 20 বছর মানে কত? 10 যুগ। আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছো। দেখো, 1 শতাব্দী 20 বছর মানে কত? 100 বছর যোগ 20 বছর মানে 120 বছর। এখন প্রশ্ন করা হচ্ছে যে এই 120 বছর সমান কত যুগ? আমরা জানি যে 12 বছরে 1 যুগ, তাহলে 120 বছরে কত যুগ? সেটার জন্য আমাদেরকে 12 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করা করতে হচ্ছে 10, তার মানে 100 বছর বা 120 বছর মানে 10 যুগ। সব শেষ আছে, দেখো, 49 দিনে 7 সপ্তাহ। এটার জন্য আমরা আমাদের একটা সাধারণ বিষয় জানতে হবে যে 1 সপ্তাহ কত দিন হয়? 1 সপ্তাহ হয় 7 দিনে। তাহলে 49 দিনে কত সপ্তাহ হয় সেটা বের করার জন্য আমাদেরকে 49 কে 7 দিয়ে ভাগ করে দিলে পেয়ে যাবো। 49 কে 7 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 7 সাথে 49, তার মানে কত পাই? 7। তাহলে 49 দিনে কত সপ্তাহ? 7 সপ্তাহ। এবার আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করি, চলো। যার উদ্দীপক হিসেবে আছে একটি শিশুর বয়স 7 দিন 10 ঘন্টা এবং অপর একটি শিশুর বয়স 3 দিন 6 ঘন্টা। প্রশ্ন করা হয়েছে প্রথম শিশুর বয়স ঘন্টায় প্রকাশ করো, প্রথম শিশুর বয়স দ্বিতীয় শিশুর বয়স অপেক্ষা কত ঘন্টা বেশি, শিশু দুইটির একত্রে বয়স কত এবং একদিন পরে প্রথম শিশুর বয়স কত মিনিট হবে। চলো আমরা সমাধান করি প্রথম সমস্যাটা। প্রথম সমস্যাটা কি বলা হয়েছে? প্রথম শিশুর বয়স ঘন্টায় প্রকাশ করো। প্রথম শিশুর বয়স কত ছিল? 7 দিন 20 ঘন্টা, 10 ঘন্টা। এই 10 কিন্তু ঘন্টাতে আছে, আমাদের কি করতে হবে? 7 দিনকে ঘন্টায় প্রকাশ করে 2টা ঘন্টা যোগ করে দিলে হবে। তাহলে চলো আমরা সমাধান করে ফেলি আমাদের প্রশ্ন। 2 এর ক সমাধান
আমরা কি লিখবো? প্রথম শিশুর বয়স কতক্ষণ? কত? 7 দিন 10 ঘন্টা। এই 7 আমাদের দিনকে ঘন্টায় প্রকাশ করার জন্য কত দ্বারা গুণ করতে হবে? 24 ঘন্টা। যখন 2টা ঘন্টা গেল আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম এবং 10 ঘন্টা ছিল সেটা থাকলো। আমরা সাইড নোট ব্যবহার করবো কি, যেহেতু 1 দিন সমান কত 24 ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 7 দিন সমান কত হবে? 7 গুণ 24 ঘন্টা। তাহলে এখন 7 কে 24 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 24 গুণ কত 7, 4 7 28 8, 7 থেকে 2 7 থেকে 14, আর 2 কত 168। তাহলে 168 এটাও ঘন্টা যোগ 10 এটাও ঘন্টা, টোটাল কত হলো? ঘন্টা। তাহলে আমরা যোগফল কি পাবো? 178 ঘন্টা। এটাই আমাদের উত্তর, যে প্রথম শিশুর বয়সকে আমরা ঘন্টা প্রকাশ করে ফেললাম, কত পেলাম? 178 ঘন্টা। এবার আমরা 6 নম্বর প্রশ্ন সমাধান করব। তোমরা অবশ্যই অঙ্কগুলো আমার সাথে সাথে খাতায় তুলে নাও, যাতে পরবর্তীতে চর্চা করতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে নম্বরে গেছে প্রথম শিশুর বয়স, দ্বিতীয় শিশুর বয়স অপেক্ষা কত বেশি? তাহলে প্রথম শিশুর বয়স থেকে আমরা কি করবো? দ্বিতীয় শিশুর বয়সটা বিয়োগ করে দিলে পেয়ে যাবো যে প্রথম শিশুর বয়স কত দিন বা কতক্ষণ বেশি। তাহলে সেটাকে আবার ঘন্টায় প্রকাশ করতে বলা হয়েছে, দেখো আমরা সেটাকে ঘন্টায় প্রকাশ করে যেটা পেয়েছি সেটা হলো আমাদের উত্তর। তাহলে আসো আমরা নির্ণয় করে দেখি যে প্রথম শিশুর বয়স কত ঘন্টা বেশি। দেখো 6 নম্বর প্রশ্ন সমাধান করবো আমরা। আমাদের প্রথম শিশুর বয়স কত? 7 দিন 10 ঘন্টা। তৃতীয় শিশুর বয়স কত? 3 দিন 6 ঘন্টা। এই বিয়োগফল নির্ণয় করলে আমরা কি পাবো? প্রথম শিশুর বয়স কতটুকু বেশি? আমরা লিখব অর্থাৎ প্রথম শিশুর বয়স বেশি কতক্ষণ? 10 থেকে 6 বার দিলাম না কত পাবো? 4 ঘন্টা, স্বাভাবিক বিষয়, 4 ঘন্টা। আর 7 থেকে 3 বার দিল 4 দিন। দেখো এখানে আমাদের হাতে কিছু ছিল না, বিয়োগটা আমরা খুব সহজে নির্ণয় করতে পেরেছি। কিন্তু বলা হয়েছে যে এই দিন থাকা যাবে না, কত ঘন্টা বেশি। তাহলে এই দিনটাকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে, সেটার জন্য কি করতে হবে? 4 কে 24 দ্বারা গুণ করে দিলে এটাও ঘন্টা হয়ে গেল, আর 4 তো ঘন্টা এককই ছিল। আর আমরা সাইড নোট কি ব্যবহার করবো? যেহেতু 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে এখন 4 4 এর সাথে 24 গুণ করলে কত? আমরা রাফ করে দেখবো, 4 4 এর সমান 6, 8 থেকে 1, 4 2 8 আর 1 কত 9। তাহলে এখানে পেলাম 96 আর এখানে পেলাম কত? 4 ঘন্টা। তাহলে 96 আর 4 যোগ করলে কত হবে? 100 ঘন্টা। তাহলে প্রথম শিশুর বয়স তৃতীয় শিশুর বয়স অপেক্ষা কত ঘন্টা বেশি? 100 ঘন্টা বেশি। আমরা এটা নির্ণয় করে দেখলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি, 9 নম্বর প্রশ্নের সমাধান করি। শিশু দুইটির বয়স একত্রে কত? তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন প্রথম শিশুর বয়সের সাথে দ্বিতীয় শিশুর বয়সটা যোগ করে দিলে যেটা পাবো সেটাই হয়ে যাবে কি, প্রথম ও দ্বিতীয় শিশুর বয়সের যোগফল, প্রথম ও দ্বিতীয় শিশুর বয়সের যোগফল। তাহলে আসো আমরা যোগফল নির্ণয় করে দেখি, শিশু দুইটির বয়সের যোগফল কত হয়। আমরা কি লিখব? প্রথম শিশুর বয়স এবং দ্বিতীয় শিশুর বয়স আমাদের ঠিক আছে, আমরা জাস্ট যোগফলটা নির্ণয় করব। তাহলে 3 এর 2 এর 9 নম্বর প্রশ্ন সমাধান করব। প্রথম শিশুর বয়স 7 দিন 10 ঘন্টা, দ্বিতীয় শিশুর বয়স 3 দিন 6 ঘন্টা, আমরা যদি যোগফল নির্ণয় করি তাহলে কি পাবো? একত্রে বয়স, একত্রে বয়স কত পাবো? 0 আর 6 যোগ করলে কত? 6, আগে কিছু নয় শুধু 1, এত ঘন্টা। আর 7 আর 3 কত 10 দিন। এই জায়গাটা মনে রাখতে হবে, এই ঘন্টার জায়গাটা যদি 24 ক্রস করে যায় তখন কিন্তু আমরা সেটাকে আর ঘন্টা লিখবো না, সেটাকে 1 দিন লিখে ফেলবো। কেন? কারণ আমরা জানি যে 1 দিন সমান 24 ঘন্টা। ঘন্টা যদি 24 হয়ে যায় সেখানে, ধরে নাও যে এখানে 26 হচ্ছে, যোগফল আমাদের 26 হচ্ছে, ধরে নাও এটা জাস্ট বোঝানো হচ্ছে 26 হচ্ছে, তখন আমরা এখান থেকে 24 বিয়োগ করে দিয়ে কত পাবো? 2। তার মানে আমরা এখানে শুধুমাত্র লিখবো যে 2 ঘন্টা, এখানে আমরা লিখবো কত? 2 ঘন্টা। আর ওই যে 24টা বাদ দিয়ে দিলাম ওইটা আমাদের কি একদিনে পরিণত হয়েছে, এটার সাথে যোগ হবে, তখন আমরা কত পাবো? 11 ঘন্টা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরকম যখন সময়ের অন্ত আমরা করবো তখন এরকম অবশ্যই, যেমন মিনিটের সময় যদি 60 ক্রস করে যায় যোগফল,
সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে 1 ঘন্টা ধরে নেব। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তর হলো 10 দিন 16 ঘন্টা। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করি। দেখো একদিন পরে প্রথম শিশুর বয়স কত মিনিট হবে, মিনিটে বের করতে বলা আছে একদিন পরে। তাহলে ক হতে পারে প্রথম শিশুর বয়স কত 178 ঘন্টা। একদিন পরে প্রথম শিশুর বয়স কত হবে, একদিন পরে প্রথম শিশুর বয়স কত হবে, একদিন পরে, তাহলে একদিন পরে প্রথম শিশুর বয়স কত হবে সেটার জন্য এই 178-এর সাথে আরো 24 ঘন্টা আমরা যোগ করে দিব। কেন 24 যোগ করব? একদিন, একদিন মানে কি 24 ঘন্টা। তাহলে এটা যোগফল আমরা কত পাবো? 202 ঘন্টা। এখন এটাকে মিনিটে প্রকাশ করতে হবে, তাহলে 202 কে আমরা 60 দ্বারা গুণ করব এবং গুণফল যেটা পাবো সেটা হবে আমাদের উত্তর। চলো আমরা ঘ নম্বর প্রশ্নটা সমাধান করে দেখি। তো একদিন পরে প্রথম শিশুর বয়স কত হবে? আমাদের এটা হলো 2-এর ঘ নম্বর প্রশ্নের সমাধান। আমরা প্রথম শিশুর বয়স পেয়েছি 178 ঘন্টা। কোথায় থেকে পেয়েছি? ক হতে পেয়েছি। ক হতে পাই যে প্রথম শিশুর বয়স হতো 178 ঘন্টা। তাহলে একদিন পরে, একদিন পর প্রথম শিশুর বয়স কত হবে এই 178-এর সাথে আমরা আরো 24 ঘন্টা যোগ করে দেব। একদিন মানে 24 ঘন্টা, একদিন পরে মানে 24 ঘন্টা পর। তাহলে যোগফল আমরা কত পাবো? 202 ঘন্টা। এখন আমাদের প্রশ্নে এই সময়টাকে মিনিটে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে ঘন্টাকে মিনিটে প্রকাশ করার জন্য কি করতে হবে? একে 60 দ্বারা গুণ করে দিলে এটা কি হয়ে যাবে? মিনিট হয়ে যাবে। এবং এখানে সাইকেল ব্যবহার করতে হবে, যেহেতু 1 ঘন্টা = 60 মিনিট। তাহলে এবার 202 আমরা 60 দ্বারা গুণ করে দেখি যে গুণফল কত আসে। 202 কে গুণ করব কত দ্বারা? 60 দ্বারা। শূন্য দ্বারা গুণ করলে আমরা 3টা 0 পাবো। গুণের নিয়ম অনুসারে এবার 1টা 0 আমাদের বসাই দেবো। 6 × 2 = 12। আমরা জানি যে যদি একটা সংখ্যা পরবর্তী সংখ্যাটা শূন্য থাকে তাহলে ওই গুণফলটা সরাসরি লিখে দেবে। দেখো আমরা 6 × 2 কত পেয়েছি? 12 লিখে দিয়েছি, কারণ মাঝখানে কি আছে? শূন্য আছে। এটা তোমরা এইভাবে হিসাব করতে পারো যে 6 × 12 = 2, হাতে থাকে কত? 1। 6 × 0 = 0 আর 1 কত? 1ই থাকে। দুই ভাবে হিসাব করা যায়, আর 6 × 2 কত? 12। এবার যদি আমরা যোগফল নির্ণয় করি 0, 2, 1, 2, 1, তার মানে কত? 12,120 মিনিট। এটাই হলো একদিন পরে প্রথম শিশুর বয়সকে আমরা মিনিটে প্রকাশ করে পেয়েছি। এবার আমরা আরো একটা সিমুলেশন প্রশ্ন সমাধান করি। চলো এটার উদ্দীপক হিসেবে আছে, মানুষের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে, তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। প্রশ্ন করা হয়েছে মানুষ সাহেবের পাওনা ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করো, তিনি কত দিনের ছুটি নিলেন, তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন। তাহলে চলো আমরা পুরো সমাধান করে ফেলি। মানুষ সাহেবের পাওনা ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করতে বলা হয়েছে, তার ছুটির পরিমাণ কত ছিল? 3 মাস 3 সপ্তাহ 12 দিন। তাহলে এটাকে কিসে প্রকাশ করতে হবে? দিনে। দেখো শুধু এই 12 এটা দিন এককে আছে, আমাদের সপ্তাহকেও দিনে প্রকাশ করতে হবে, তিনকেও দিনে প্রকাশ করতে হবে। মাসকে দিনে প্রকাশ করার জন্য 30 দ্বারা গুণ, আর সপ্তাহকে দিনে প্রকাশ করার জন্য 7 দ্বারা গুণ। তারপরে আমরা সব গুণফল করে সব প্রত্যেকটা দিনকে যোগ করে যেটা পাবো সেটা হবে আমাদের উত্তর। তাহলে আসো আমরা মাংসের ছুটির পরিমাণকে দিনে প্রকাশ করে দেখি যে তুমি কত দিন ছুটি পাবে। আমরা দিনের ক নম্বর প্রশ্ন সমাধান করব। দিনের ক, তাহলে আমরা লিখব ছুটির পরিমাণ। ছুটির পরিমাণ কতটুকু ছিল? 3 মাস 3 সপ্তাহ, কতদিন? 12 দিন। তাহলে 12 দিন আছে, থাক 3 মাসকে দিনে প্রকাশ করার জন্য 30 দ্বারা গুণ করলে আমরা এটা পেয়ে যাবো দিন, সপ্তাহকে 7 দ্বারা গুণ করলে পেয়ে যাবো এটা দিন, আর 12 দিন 12 দিনই থাকবে। আমরা এখানে সাইন 2টা ব্যবহার করব, যেহেতু 1 মাস = 30 দিন এবং 1 সপ্তাহ = 7 দিন। যেহেতু আমরা 2টা কন্ডিশন অ্যাপ্লাই করেছি আমরা 2টাই লিখে নিব। হ্যাঁ, তারপরে এবার 30 কে 3 দ্বারা গুণ করলে কত পাবো? 90 + 3 = 21 + 12 আগের থেকেই দিন ছিল, এত
দিন, তাহলে এই দিনটা আমরা যদি যোগ করি 2 আর 1 কে 3, আর শূন্য তো 3 ই থাকে, 1 আর 2 3, আর 9 কত 12, অর্থাৎ 123 দিন। এটাই আমাদের উত্তর যে মাঙ্গলসাগর ছুটির পরিমাণটা কত দিন, 123 দিন। তিনি কত দিনের ছুটি নিলেন? দেখো তিনি ছুটি নিলেন কত, 2 মাস 4 সপ্তাহ 3 দিন, এটা তো সেম মাসকে দিনে, সপ্তাহকে দিনে, এবং দিনটা তো দিনই আছে, পরে আমরা পাবো কত 93 দিন। তিনি কত দিনের ছুটি নিলেন সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো কি, নম্বর প্রশ্নের সমাধান আমরা লিখবো ছুটি নিলেন, ছুটি নিলেন কতটুকু, 2 মাস 4 সপ্তাহ 3 দিন। তাহলে দুই মাসকে দিনে প্রকাশ করার জন্য 30 দ্বারা গুণ করতে হবে, এটা দিন হয়ে গেল, সপ্তাহকে দিনে প্রকাশ করার জন্য 7 দ্বারা গুণ করতে হবে, এটাও দিন হয়ে গেল, আর 3 দিন আগে থেকে দিন ছিল। দেখো এখানে আমরা দুটো কন্ডিশন অ্যাপ্লাই করেছি, 1 মাস সমান 30 দিন এবং 1 সপ্তাহ সমান 7 দিন, সেই দুইটাই সাইড কন্ডিশন লিখে দিলাম। 30 দিয়ে কত, 60 যোগ 4 সাথে কত, 28 যোগ 3 দিন আগে থেকে ছিল, এই তিনটাই হয়ে গেল তিন দিন। তাহলে 60 আর 28 কত, 28 আর 3 এ 4 সাথে 28, 30 দিয়ে 60, আর 3, তাহলে 8 আর 3 এ কত, 11 আর 1 হাতে থাকে কত, 1, 1 আর 2 এ 3, আর 6 কত, 9, অর্থাৎ কত, 91 দিন। তাহলে তিনি কত দিনের ছুটি নিলেন, 91 দিন। তাহলে তিনি কত দিনের ছুটি নিলেন, 123 দিনের ছুটি ছিল, তার মধ্যে 91 দিন ছুটি নিলেন। গ নম্বরে প্রশ্ন করা হয়েছে যে তিনি আরো কতদিন ছুটি নিতে পারবেন। তাহলে ক খ তে আমরা পেয়েছি যে পাওনা ছুটির পরিমাণ ছিল কত, 123 দিন, ছুটি নিলেন 91 দিন, তাহলে আরো ছুটি নিতে পারবেন কয়দিন, আমরা বিয়োগ করলে যেটা পাবো সেটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে আসো আমরা দেখি তিনি আরো কতদিনের ছুটি নিতে পারবেন। আমরা লিখবো যে তার পাওনা ছুটির 3 এর গ নম্বরে সমাধান করি। প্রথমে লিখবো যে পাওনা ছুটির পরিমাণ, পাওনা ছুটির পরিমাণ কতটুকু, 123 দিন। এটা আমরা কোথায় থেকে পেয়েছি, ক হতে পেয়েছি, আমরা লিখলাম ক হতে পাই। আর ছুটি নিল কতদিন, 91 দিন, এটা আমরা কোথায় থেকে পেয়েছি, খ হতে পেয়েছি। তাহলে এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, আরো ছুটি নিতে পারবো। তাহলে আমরা কি লিখবো, ছুটি নিতে পারবেন কতদিন, 3 থেকে একবার দিলে কত, 2, উপরে 2 নিচে 9, তাহলে আমরা একটা 1 ধরবো, 12 থেকে 9 বার দিলে কত, 3, হাতের 1 এখানে দিলে 1 থেকে একবার দিলে 0, তাহলে কত, 32 দিন। তিনি আরো কতদিনের ছুটি নিতে পারবেন, 32 দিন। আশা করি প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছ এবং খাতায় তুলে নিয়েছো। এবার আমরা জ্যামিতি অংশে চলে যাব। আজকে আমাদের জ্যামিতি অংশে আছে চিত্র সহ বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করো। তাহলে একটি বৃত্তের কয়টি অংশ, একটি বৃত্তের হলো 6টি অংশ, নিচে এই বৃত্তের চিত্র সহ আমরা বিভিন্ন অংশটা চিহ্নিত করা শিখবো। আসো প্রথম আমরা এটার জন্য কাটা কম্পাস, পেন্সিল কম্পাস এবং একটা পেন্সিল হাতে নাও এবং খাতা কলম বের করে আমার সাথে আঁকানোর চেষ্টা করো। প্রথমে পেন্সিল কম্পাস পেন্সিলটা আটকে নিও, আমরা পেন্সিল কম্পাসের সাথে পেন্সিলটা আটকে নিলাম। নেওয়ার পরে তোমার খাতার যে কোনো একটা বিন্দুতে কেন্দ্র করে এইরকম একটা বৃত্ত অঙ্কন করে ফেলবে, একটা বৃত্ত অঙ্কন করে ফেলবে। এই বৃত্তটার একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রটার নাম কি, ম, এটা হলো আমাদের ম কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তে আমরা যদি কেন্দ্র দিয়ে যাই না এইরকম দুইটা বিন্দু যোগফল নির্ণয় করি এবং এদের নাম দিই গ এবং হ, তাহলে এটা হয়ে গেল কি, একটা জ্যা। আর যদি কেন্দ্র দিয়ে যাই এইরকম একটা রেখা অঙ্কন করি, কেন্দ্র দিয়ে যাই এবং পরিধির যে কোনো দুইটা বিন্দু যোগফল, তাহলে এটা হয়ে গেল কি, এই বৃত্তটার একটা ব্যাস। আর কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু দূরত্ব যদি আমরা নির্ণয় করি এবং এই বিন্দুর নামকরণ যদি আমরা করি
তাহলে এই ম আর ওর হয়ে গেল কি এই বৃত্তটার একটি ব্যাসার্ধ। আর এই যে কেন্দ্রের সাথে পুনরুৎপন্ন করেছে এবং পরিধির যে কোনো দুইটা বিন্দু অর্থাৎ এই অংশটুকু হলো কি এই বৃত্তটার একটা চাপ, তার মানে এটাকে আমরা কি বলবো বৃত্তচাপ। আর এই ক ক ঘ ঘ এইটা পুরোটা হলো কি আমাদের বৃত্তটার পরিধি। তাহলে আমরা দেখে নিই ছয়টা অংশ কি কি, দেখো কেন্দ্র ম, ব্যাস হলো ক খ, ব্যাসার্ধ হলো ম বা ম খ, এগুলো তো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, যা হলো ক খ, বৃত্তচাপ হলো কি বৃত্তচাপ হলো বৃত্তচাপ হলো গ ও, এটাও একটা বৃত্তচাপ, আবার খ ও এটাও একটা বৃত্তচাপ, আবার ক ও এটাও একটা বৃত্তচাপ, আর পরিধি কি ক ও খ ঘ গ, এই পুরোটাই হলো কি বৃত্তের পরিধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটা। আগামী দিন তোমাদের রিভিশন টপিকস 5 অনুষ্ঠিত হবে এবং জ্যামিতি অংশের থেকে কি থাকবে বৃত্তের বিভিন্ন অংশ। সুতরাং তোমাদেরকে আজকের ক্লাসটি যথাযথভাবে চর্চা করতে হবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময়ে যে সকল নিয়ম কানুনগুলো আছে সেগুলো মেনে চলো, বারবার হাত স্যানিটাইজ করো, সর্বোপরি বাসা অবস্থান করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।